পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সিআইটিইউ এর পক্ষ থেকে রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর কর্মী সমর্থকেরা এবং তার পাশাপাশি পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান তথা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ দায়ের করেন। সোশ্যাল বাংলা। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন 500 উপর জীবনদায়ী ওষুধ যেগুলি ঘুম থেকে উঠে সাধারণ মানুষের দরকার হয়, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যেটা অকল্পনীয়, তার সঙ্গে আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক হারে মূল্য বৃদ্ধি ঘটছে। একবারে সবজি থেকে শুরু করে সর্ষের তেল থেকে শুরু করে চাল ডাল লবণ তেল কিচ্ছু বাদ নেই, যা মানুষের দরকার সব কিছুর মূল্য বাড়ছে 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 বাড়ছে, তার কোনো শেষ নেই, এটা অন্তহীন এবং সরকারের কোনো হ্যান্ডল নেই এটার সঙ্গে বাংলা দিয়ে বাড়ছে। আমরা লক্ষ্য করলাম সামনে চলে আসুন যে এই জিনিসপত্রের যেমন বাড়ছে তার সঙ্গে দিয়ে চলছে আরো এবং চলছে আরো, বিশেষ করে আমরা লক্ষ্য করছি মূল্য সূচকের সঙ্গে শ্রমজীবীদের বৎসরে দুইবার ভিডিএ বলে এটাকে, বামফ্রন্ট সরকার যখন ত্রিপুরাজ্যে ক্ষমতাসীন ছিল ত্রিপুরাজ্যে ভিডিএ চালু করে যে মূল্য সূচক অনুযায়ী বেসরকারি সরকারি আধা সরকারি সমস্ত ক্ষেত্রে তাদের জন্য ভিডিএটা বাড়ানো হবে, কিন্তু লক্ষ্য করা যায় গত 4 বছরের মধ্যে এই নতুন সরকার বিশেষ করে বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর ভিডিএ বাড়িয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই, এবং তার সঙ্গে আবার 1 বছর বা 2 বছর পর পর শ্রমজীবীদের মজুরিটা রিভাইজ করা হতো এবং মূল্যসূচক অনুযায়ী সমস্ত ক্ষেত্রে মজুরিটা পুনর্নির্ধারণ করা হতো, এক্ষেত্রেও কমিটি বসতো, কমিটি বসে সেটা করতেন, এটাও তারা করছেন না। তাহলে গত 4 থেকে 4.5 বছরে জিনিসপত্রের দাম বাড়িয়েছে 100 গুণের বেশি, মজুরি আরও কমে গেছে, কোভিড পিরিয়ডে আমরা লক্ষ্য করলাম মজুরি কমে গেছে, তাহলে মজুরি কমছে আর ওইদিকে জিনিসপত্রের দাম বাড়ছে, তো বাঁচবে কী করে মানুষ, অনাহার তো মারা যাবে, বিনা চিকিৎসা মারা যাবে, এবং কেন্দ্রীয় সরকারের হেলদম নেই, রাজ্য সরকারের হেলদম নেই, বিজেপি সরকার যতদিন দিল্লিতে থাকবে এটা কর্পোরেটের বহুজাতিক সংস্থা একচেটিয়া পুঁজি কালোবাজারি ধনী বণিক দেশ লুটেরাদের কারবারি হিসেবে কাজ করছেন, কারবারি কারবারি ঠিকাদার হিসেবে কাজ করছেন বিজেপি নেতৃত্বাধীন সরকার, যেই কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না এবং এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট যেটা ছিল সেইটাও অচল করে দিয়েছেন এবং এটাকে অচল করে দিয়ে এখন মজুরদারের হাতে ভারতবর্ষটাকে ছেড়ে দিয়েছেন, দুটো পাটো খাও, তাতে তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো কর্তব্য নেই, তাদের কোনো হেলদম নেই, এবং এই লুটপাটের একটা ব্যবস্থাপনা কায়েম করেছে গোটা ভারতবর্ষে, এটার বিরুদ্ধে দেশব্যাপী সংগ্রাম চলছে, আমরা আমাদের রাজ্যে সংগ্রাম করছি, আমাদের পরিষ্কার বক্তব্য অবিলম্বে মজুরি বৃদ্ধি করতে হবে, নতুবা আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব, এবং তারা শুধু বক্তৃতার উপর চালাচ্ছেন এবং শুধু কথা বলে যাচ্ছেন, চটকদারি চমকদারি কথাবার্তা বলছেন, সব নাকি করে ফেলেছেন, সব নাকি হয়ে গেছে, যদি তাই হতো তাহলে মানুষ কেন না খেয়ে মরছে, মানুষ কেন বিনা চিকিৎসা, মানুষ কেন তার সন্তান বিক্রি করছে, মানুষ কেন কর্মহীন, সবই যদি হয়ে থাকে শুধু বক্তৃতার উপর দেশটাকে চালাচ্ছেন, কাজে এটার উপর চলবে না, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, লড়াই করব, সংগ্রাম করব, এটার মধ্য দিয়ে আমরা চাইব সকল অংশে মানুষ কেউ রেহাই পাচ্ছে না, কেউ বাঁচবে না, কাউকে রেহাই দেবে না, বাঁচতে গেলে একটাই পথ বিজেপিকে সরাতে হবে, বিজেপিকে যদি না সরানো যায় দেশও বাঁচবে না মানুষও বাঁচবে না, এই কারণে আমরা মানুষ বাঁচানোর জন্য রাস্তায় আছি, আমরা লড়াইতে নেমেছি। আমাদের লেগে রয়
ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627।